हेलो व्यूअर्स अस्सलामु आलैकुम কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো যে ই পাসপোর্ট আবেদন করার পর যে অনলাইন আমরা স্ট্যাটাসটা চেক করি সেই স্ট্যাটাসটা চেক করার পর যে স্ট্যাটাসটা শো করে সেই স্ট্যাটাসটার মানেটা কি অনেকে এটা বুঝেন না যে আসলে কি দেখাচ্ছে বা এটার মানে কি এটা দেখালে পরে বা এর পরবর্তীতে আপনার করণীয় কি এই সম্পর্কে জানেন না তো সেই বিষয়ে আমি আজকে আপনাদের বিস্তারিত জানাবো যে কোন ধাপের মানেটা কি সেই বিষয়গুলো আশা করি আপনারা অবগত হবেন চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই প্রথমে বলে নেই যারা আমার চ্যানেলে এখনো নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলে আসুন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স সর্বপ্রথম যখন আপনারা একটা আবেদন সাবমিট করেন আপনার হচ্ছে এই পাসপোর্টের ওয়েবসাইটে তখন সর্বপ্রথম যে স্ট্যাটাসটা দেখায় সেটা হচ্ছে সাবমিট এটার মানে হচ্ছে সাবমিটেড বর্তমানে আপনার আবেদনটা মানে কিছুই হয় না আপনি এটা বর্তমানে শুধুমাত্র সাবমিট করছেন প্রথম ধাপ এটা একদম তারপরে যে ধাপটা সেটা হচ্ছে এনরোলমেন্ট ইন প্রসেস এটা হচ্ছে আপনি সাবমিট অবস্থায় যখন আপনি গিয়ে পাসপোর্ট অফিসে আপনার সকল কাগজপত্র সহকারে আপনার হচ্ছে ফাইলটা জমা দিবেন তারপর যখন ওই অফিসার বা কর্তব্যরত যে থাকে সে এটা রিসিভ করবে তখন হচ্ছে এটা এনরোলমেন্ট ইন প্রসেস দেখাবে আর যতক্ষণ পর্যন্ত আপনার ফাইলটা স্ক্যান না হবে ততক্ষণ পর্যন্ত আপনার হচ্ছে এটা এনরোলমেন্ট ইন প্রসেস দেখাইতে থাকবে তো এই ধাপটা পার হতে সর্বোচ্চ আপনার একদিনের থেকে 2 দিনের ভিতরে সময় লাগে একদিন থেকে 2 দিনের ভিতরে যদি চেঞ্জ না হয় তাহলে আপনি যে অফিসে এটা জমা দিয়েছেন সেই অফিসে সরাসরি যোগাযোগ করবেন যে কোনো সমস্যা আছে কি না যে কোনো সমস্যার কারণে এটা আটকে থাকতে পারে তো এই ক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন তারপর যেটা সেটা হচ্ছে এই ধাপ ফাইন্ডিং ব্যাক এন্ড ভেরিফিকেশন এটা হচ্ছে আপনার ফাইলটা যখন স্ক্যানিং কমপ্লিট হয়ে যাবে সাথে সাথে এই স্ট্যাটাসটা দেখাবে এবং এই স্ট্যাটাসটার মানে হচ্ছে আপনার ফাইলটা যাচাই বাছাই করা হচ্ছে যে আপনার এবিস চেক তারপর হচ্ছে আপনার বেসিক চেক ক্লিয়ারেন্স এগুলো আপনার হচ্ছে যাচাই করে তো এই বেসিক চেক হচ্ছে মানে আপনার সাথে আপনার অন্য কোনো বাংলাদেশের অন্য কারো ফেস বা ফিঙ্গারপ্রিন্ট বা চোখের আইরিশ এগুলো কোনো কিছু মিলে কিনা সেটা দেখতেছে আর এবিস চেক মানে হচ্ছে আপনার হচ্ছে পূর্বের কোনো আগের কোনো পাসপোর্ট আছে কিনা সেটা যাচাই করছে তো আপনার যদি এরকম কোনো সমস্যা না হয় তাহলে এই স্ট্যাটাসটা আপনার কয়েক ঘন্টার ভিতরে চেঞ্জ হয়ে যাওয়ার কথা আপনার কয়েক ঘন্টার পরে এই স্ট্যাটাসটা পরিবর্তন হয়ে যাবে আর যদি পরিবর্তন না হয় সেক্ষেত্রে বুঝে নেবেন যে আপনার কোনো না কোনো সমস্যা আছে এই ক্ষেত্রে আপনি পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন যে আপনার কী সমস্যা সেটা দেখার জন্য তো এই স্ট্যাটাসটা অনেক কারণে হতে পারে যাদের কোনো কারেকশন থাকে ফাইলে তাদের বিশেষ সময় এই স্ট্যাটাসটা শো করতে থাকবে অনেক দিন তারপরে চেঞ্জ হয় তারপর হচ্ছে আপনার যদি আগের পাসপোর্ট থাকে এই ক্ষেত্রেও আপনার হচ্ছে আর এটা অনেক দিন সময় লাগে আর হচ্ছে যদি আপনার সাথে কারো ফেস ম্যাচ হয়ে যায় আঙ্গুলের ছাপ মিলে যায় সেক্ষেত্রে এটা অনেক দিন সময় লাগে তো যদি এটা আপনার 1 থেকে 2 দিনের ভিতরে চেঞ্জ না হয় তাহলে আপনারা অবশ্যই আপনার পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন যে এটা কী কারণে আটকানো আছে সেটা দেখার জন্য তারপর সেটা হচ্ছে যে পেন্ডিং এসবি পুলিশ ক্লিয়ারেন্স আপনি যদি নতুন আবেদন করে থাকেন মানে হচ্ছে নতুনভাবে পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করেন আগের কোনো পুরাতন পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে এই ধাপটা শো করবে এটার মানে হচ্ছে আপনার আবেদনটা বর্তমানে হচ্ছে পুলিশ রিপোর্টে আছে পুলিশ ইনভেস্টিগেশনের মধ্যে যাচাই বাছাই করা হচ্ছে তো এটা হচ্ছে আপনার সর্বোচ্চ 2 থেকে 3 দিনের ভিতরে হয়ে যাওয়ার কথা যদি জরুরিভাবে ফাইল জমা দিয়ে থাকেন আর যদি নর্মাল হয় তাহলে 7 থেকে 8 দিনের ভিতরে স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা যদি চেঞ্জ না হয় তাহলে হচ্ছে আপনার যে এসবি শাখা আছে আপনার জেলার মানে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য সেখানে আপনারা যোগাযোগ করবেন যে আপনার এই ফাইলটা কোথায় আছে তা সেখান থেকে যোগাযোগ করে আপনারা ক্লিয়ারেন্সটা করে নেবেন তারপরে ধাপ হচ্ছে যখন আপনার পুলিশ ভেরিফিকেশনটা হয়ে যাবে তার সেটা হচ্ছে যে আপনার পেন্ডিং ফাইনাল অ্যাপ্রুভাল দেখাবে আপনারটা পরবর্তী ধাপে চলে গেছে আর যদি আপনার পুরাতন পাসপোর্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ব্যাক এন্ড যখন চেঞ্জ হবে ব্যাক এন্ড থেকে চেঞ্জ হয়ে আপনার এই স্ট্যাটাসে সরাসরি চলে আসবে যাদের আগের পাসপোর্ট আছে এই ক্ষেত্রে তাদের জন্য এটা শুধুমাত্র প্রযোজ্য আর যারা নতুন পাসপোর্ট তাদের হচ্ছে এসবি দেখানোর পর থেকে হচ্ছে আপনার এই স্ট্যাটাসটা শো করবে এটার মানে হচ্ছে আপনার আবেদনটা পায় আপনার হচ্ছে আপনি যে অফিসে জমা করছেন সেই অফিসের যে এডিএম মহোদয় আছেন ওনার কাছে আছে উনি অ্যাপ্রুভালটা দিলে এটা প্রিন্টে চলে যাবে তারপরে যে ধাপ সেটা হচ্ছে আপনার হচ্ছে পেন্ডিং ইন প্রিন্ট কিউ মানে হচ্ছে আপনার আবেদনটা বর্তমানে হচ্ছে প্রিন্টে আছে ঢাকা হেড অফিসে হচ্ছে আপনার বই প্রস্তুত হচ্ছে এর মানে হচ্ছে এটা তারপরে হচ্ছে আপনার পাসপোর্ট শিফট মানে হচ্ছে আপনার বইটা আপনার অলরেডি রেডি হয়ে গেছে সেটা আপনার হচ্ছে ডাকের মাধ্যমে আপনার যে লোকাল অফিস সেই লোকাল অফিসে আসতেছে এর জন্য আপনাকে 2 থেকে 3 দিন অপেক্ষা করতে হবে 2 থেকে 3 দিন পরে আপনার স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে আপনার হচ্ছে এরকম দেখাবে পাসপোর্ট রেডি ফর ইস্যু এটা হলো সর্বশেষ ধাপ এই পাসপোর্ট রেডি ফর ইস্যু দেখালে আপনার আবেদনটা মনে করবেন কমপ্লিট হয়ে গেছে আপনার পাসপোর্টটা চলে এসেছে সেখান থেকে আপনারা ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্টটা নিয়ে আসবেন তো পাসপোর্টটা নিয়ে আসার পর হচ্ছে আপনার শো করবে যে পাসপোর্ট ইস্যু মানে আপনার পাসপোর্টটা ইস্যু হয়ে গেছে আর কোনো কাজ নেই তো এগুলোই মূলত হচ্ছে পাসপোর্টের স্ট্যাটাস এছাড়াও আরও কয়েকটা স্ট্যাটাস আছে যেগুলো সমস্যার স্ট্যাটাস সেই স্ট্যাটাসগুলো আমি এখন আপনাদের দেখা দেব। যেমন ধরেন আপনারা যদি কোনো কারণে আপনার ফাইলটা হচ্ছে এরকম দেখায় মানে সাসপেন্ড, তার মানে হচ্ছে আপনার ফাইলটা কোনো কারণে আইডি স্যার এটাকে সাসপেন্ড করে দিয়েছে। মানে যদি আপনি একদিন আবেদনের জন্য জমা দেন আর হচ্ছে কোনো কারণে আপনি ছবি না তুলেন, পরের দিন ফিঙ্গার দিতে যান, সেক্ষেত্রে এরকম হয়ে থাকে। অনেক সময় তারা ফাইলটাকে সাসপেন্ড করে দেয় বা অন্য কোনো কারণে সাসপেন্ড করতে পারে। যদি কোনো কারণে সাসপেন্ড করে আপনি সরাসরি আইডি মুহুদের সাথে যোগাযোগ করবেন আপনার ফাইলটা নিয়ে, তারা এটাকে আবার হচ্ছে স্ট্যাটাসটা চেঞ্জ করে দেবে, তারপর আপনি পরবর্তী কাজ করতে পারবেন। তারপর স্যান্ড ফর রিওয়ার্ক, এটা যদি দেখায় তার মানে হচ্ছে আপনার আবেদনে কোনো সমস্যা আছে, সেটা আপনার সেন্ট্রাল থেকে ব্যাক করে আপনার যে লোকাল অফিস সেটাতে দিয়েছে, কোনো কাজ সম্পূর্ণ বাকি রয়েছে কোনো কাজ। অনেক ক্ষেত্রে দেখা যায় হচ্ছে যাদের বড় ধরনের কোনো সংশোধন থাকে সেক্ষেত্রে হচ্ছে পুলিশ ভেরিফিকেশন চাই, পিবিআর রিপোর্ট, ওই ক্ষেত্রে এটা দেখায়। আবার অনেক সময় যদি আপনার কোনো ফাইল মিসিং থাকে, কোনো স্ক্যানিং মিসিং থাকে বা ফাইলে আপনার কোনো অসংযুক্তি থাকে, সেক্ষেত্রে আপনার এটাকে সেন্ট্রাল থেকে ব্যাক করে দিয়ে তখন হচ্ছে স্যান্ড ফর রিওয়ার্ক দেখায়। আর এটা দেখালে আপনি সাথে সাথে অবশ্যই আপনার যে লোকাল অফিস আছে সেই অফিসে যোগাযোগ করবেন যে কী সমস্যার কারণে স্যান্ড ফর রিওয়ার্ক এসেছে, তো সেটা দেখে আপনারা সমাধান করবেন। তারপর হচ্ছে ক্যান্সেল, এটার মানে হচ্ছে আপনি যদি কোনো কারণে আপনার আবেদনটা ক্যান্সেল করেন পাসপোর্ট অফিস থেকে বা ওনারা যদি নিজেরা ক্যান্সেল করে দেয়, সেক্ষেত্রে এখানে দেখাবে যে ক্যান্সেল, মানে এই ক্যান্সেল হয়ে গেলে আপনার এই আবেদনে আর কোনো কিছু করার থাকে না, আপনি সম্পূর্ণ নতুনভাবে আবার আবেদন করতে হবে। তো এগুলোই মূলত হচ্ছে আপনার এই পাসপোর্টের স্ট্যাটাস। এই সবগুলো স্ট্যাটাসের মানে যদি আপনি জানেন তাহলে আপনি অবশ্যই আপনারা যখন এখান থেকে স্ট্যাটাসটা চেক দিবেন, চেক দিয়ে আপনারা হচ্ছে জানতে পারবেন যে আপনার আবেদনটা কোথায় আছে বা কোনটার মানে কি বা কি দেখাচ্ছে, এটা আপনার অন্য কাউকে জিজ্ঞাসা করতে পারেন, আপনি নিজেরটা নিজেই বুঝতে পারবেন। তো আশা করি আপনারা ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।